সুস্মিতা কিচেনে আপনাদের স্বাগত। আশা করি সবাই খুব ভালো আছেন, সুস্থ আছেন। আজ আমি আপনাদের জন্য নিয়ে এসেছি চিংড়ি মাছ দিয়ে চাল কুমড়োর একটি রেসিপি। চলুন রেসিপিটি দেখে নেওয়া যাক। আমি এখানে একটা চাল কুমড়ো নিয়ে নিয়েছি। চাল কুমড়োটা অর্ধেক করা আমি করিনি, আমার কর্তামশাই এটি করে দিয়ে গেছেন। চাল কুমড়োটা আমি কুচি কুচি করে নিয়েছি। একইভাবে সরু সরু করে আলু কেটে নিয়েছি, নিয়েছি এতটা আদা, কড়া বসিয়ে দিয়েছি, দিয়ে দিলাম সর্ষের তেল। আপনারা চাইলে সাদা তেলও দিতে পারেন। আমি চিংড়ি মাছগুলো নুন হলুদ মাখিয়ে রেখেছিলাম, এবার খুব ভালো করে ভেজে নিচ্ছি। চিংড়ি মাছ কিন্তু খুব কড়া করে ভাজবো না, তাহলে শক্ত হয়ে যাবে। একটু হালকা করেই ভেজে তুলে নিচ্ছি। চিংড়ি মাছ ভাজা হয়ে গেছে, ওই তেলেতেই দিয়ে দিলাম তেজপাতা, গোটা জিরে। তেজপাতাটা আমি একটু ছিঁড়ে দিয়েছি, কুচনো আলুটাও দিয়ে দিলাম। একটু ভাজা ভাজা করে নিচ্ছি। দিয়ে দিলাম আরও এক চামচের মতো সর্ষের তেল, আন্দাজ মতো নুন, একটা শুকনো লঙ্কা, হাফ চামচের মতো হলুদ গুঁড়ো। আলুটা আবারও ভালো করে কষিয়ে নিচ্ছি। দিয়ে দিচ্ছি আদা গ্রেট করে। আপনারা চাইলে অবশ্যই আদাটা বেটে দিতে পারেন। আমি এখানে আদাটা গ্রেট করে দিলাম। আদাটা আলুর সাথে খুব ভালো করে কষিয়ে নিচ্ছি, যাতে আদার কাঁচা গন্ধটা চলে যায়। দিয়ে দিলাম একটা টমেটো কুচি, জিরে গুঁড়ো, দিয়ে দিচ্ছি ধনে গুঁড়ো, খুব ভালো করে মশলা কষিয়ে নিচ্ছি। এবারে দিয়ে দিলাম চাল কুমড়ো কুচনো। চাল কুমড়ো আর আলু খুব ভালো করে কষিয়ে নিচ্ছি। আমি এখানে প্রায় মিনিট 15 ধরে চাল কুমড়োটা কষিয়ে নিয়েছি। চাল কুমড়ো কষানো হয়ে গেছে, আমি এখানে জল দিয়ে দিলাম প্রায় হাফ মগের মতো। এবার ঢাকা দিয়ে দিলাম। 20 থেকে 25 মিনিট পরে ফিরে এলাম। দেখতেই পাচ্ছেন আলু চাল কুমড়ো প্রায় সেদ্ধ হয়ে গেছে। এই সময়ে আমি চিংড়ি মাছগুলো দিয়ে দিলাম। দিয়ে দিচ্ছি চিনি। চাল কুমড়োতে কিন্তু চিনিটা দিতেই হয়, না হলে একটা টোকো টোকো ভাব থেকে যায়। প্রায় হয়ে এসেছে, এটা একদমই ঘরোয়া একটি রান্না। আপনারা চাইলে যে কোনো সময় যে কোনো দিন তৈরি করে ফেলতে পারেন চাল কুমড়োর এই রেসিপি। তৈরি হয়ে গেল চিংড়ি মাছ দিয়ে চাল কুমড়োর এই রেসিপি।
ভাত রুটি সব কিছুর সঙ্গেই আপনারা ট্রাই করতে পারেন। যদি এই রেসিপি ভালো লাগে তাহলে লাইক করুন, কমেন্টে জানান কেমন লাগলো। আজকের ভিডিও এই পর্যন্ত, ভালো থাকুন, সুস্থ থাকুন। Thank you.